বর্তমানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু টু হুইলার অন্তত আছে, কিছু কিছু বাড়িতে তো ফোর হুইলার আছে। আমরা মূলত টু হুইলার ফোর হুইলার চালিয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি ট্রাফিক রুলস নিয়ে কথা বলবো, বা বর্তমানে যে ফাইনের সিস্টেমটা করা হয়েছে, বর্তমানে যে ফাইনের পরিমাণটা করা হয়েছে সেটাকে নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ছোট্ট করে ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে রাস্তাঘাটে হয়তো অনেক রকম সমস্যার হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন। আর নতুন যে ফাইনের অ্যামাউন্টগুলো সেগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আপনাদের সঙ্গে আমি অম্লান, আপনারা দেখছেন অম্লান 2.0। ফিরে আসছি ইন্টোর পরে। ট্রাফিক ভায়োলেশন অ্যান্ড ফাইন অ্যামাউন্ট ইন ইন্ডিয়া ইন 2019। তো আজকের এই ভিডিওতে আমি A to Z বলে দেবো। দেখুন, এখানে যদি আপনারা টু হুইলারের ওপরে ওভারলোডিং করেন, মানে যদি আপনারা দু চাকার গাড়িতে বেশি পরিমাণের মাল তোলেন, বিশেষ করে যদি আপনারা দুজনের বেশি তিনজন একটা টু হুইলার মানে মোটর বাইকে যান, সেক্ষেত্রে যে ফাইনটা আগে করা হতো সেটা ছিল 100 টাকা, কিন্তু সেটা বর্তমানে বেড়ে গিয়ে অত্যধিকই বেড়ে গেছে, 2000 টাকা হয়ে গেছে। যদি আপনারা একটা বাইকে করে দুজনের বেশি মানে তিনজন বা তার বেশি যাত্রী যান, তাহলে কিন্তু আপনার 2000 টাকা ফাইন দিতে হতে পারে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে লাইসেন্সটা সেটা 3 মাসের জন্য রদ করে দেয়া যেতে পারে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, আপনি যদি মদ খেয়ে ড্রাইভিং করেন, যদি মদ খেয়ে গাড়ি চালান, সেক্ষেত্রে কিন্তু আগে যে ফাইনটা ছিল মাত্র 2000 টাকা ছিল, সেটা বেড়ে কিন্তু এখন 10,000 টাকা হয়ে গেছে। তারপরে আছে ওভার স্পিডিং। যদি আপনার গাড়িটা যে স্পিডে চালানোর নিয়ম সেই স্পিডের থেকে বেশি স্পিডে আপনি গাড়ি চালান, এবং সেই অবস্থায় যদি আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার যে লাইট মোটর ভেহিকেলগুলো আছে সেক্ষেত্রে 1000 টাকা, এবং যেগুলো মিডিয়াম মোটর ভেহিকেল আছে সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা ফাইন দিতে হবে। আগে যে ফাইনের পরিমাণ ছিল মাত্র 400 টাকা। এবং এরপরে আছে হচ্ছে ডেঞ্জারাস ড্রাইভিং, মানে আপনি যদি একটু ডেঞ্জারাসভাবে গাড়ি চালান, মানে যেগুলোকে বলে বাইক স্টান্ট, বা আপনি খুব জোরে গাড়ি চালাচ্ছেন কিন্তু ঠিকঠাক ড্রাইভিং করছেন না, মানে ডেঞ্জারাস ড্রাইভিং বলতে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছি, তো সেক্ষেত্রে আগে 1000 টাকা ছিল ফাইনের পরিমাণ, কিন্তু বর্তমানে সেটা হয়ে গেছে 5000 টাকা। ড্রাইভিং উইদাউট কার অর টু হুইলার ইন্স্যুরেন্স, যদি আপনার বাইক হোক বা আপনার চার চাকা হোক, সেক্ষেত্রে যদি আপনার গাড়ির ইন্স্যুরেন্স করানো না থাকে বা সেটা যদি এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আগে যে ফাইনের পরিমাণটা ছিল 100 টাকা, বর্তমানে সেটা হয়ে গেছে কিন্তু 2000 টাকা। নেক্সট হচ্ছে, আপনি যদি সিগন্যাল না মেনে গাড়ি চালান, সেক্ষেত্রে আগে ফাইন ছিল 100 টাকা, বর্তমানে সেটা 1000 টাকা হয়ে গেছে, এবং এক্ষেত্রেও কিন্তু আপনার লাইসেন্সটা 3 মাসের জন্য রদ করে দেয়া যেতে পারে। এছাড়া এটা তো আপনারা সবাই জানেন যে হেলমেট পরেই গাড়ি চালানো উচিত, আমি বলবো অবশ্যই আপনারা হেলমেট পরে গাড়ি চালান, তবে আগে হেলমেট পরে যদি হেলমেট আর কি না পরে যদি আপনারা গাড়ি চালাতেন, সেক্ষেত্রে 100 টাকা ফাইন নিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু বর্তমানে হেলমেট যদি আপনার মাথায় না থাকে এবং সেই অবস্থায় যদি আপনি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে 1000 টাকা আপনার ফাইন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার যে লাইসেন্সটা সেটাও কিন্তু 3 মাসের জন্য রদ করে দেওয়া যেতে পারে। এবং ড্রাইভিং উইদাউট পারমিট, যদি আপনার গাড়ি চালানোর কোনো রকম পারমিটই না থাকে এবং আপনি যদি সেই গাড়ি নিয়ে বার হন, সেক্ষেত্রে আগে যে ফাইনটা ছিল 5000 টাকা, বর্তমানে সেটা হয়ে যাবে 10,000 টাকা, মানে আপ টু 10,000, মানে 10,000 টাকা পর্যন্ত আপনার ফাইন নেওয়া হতে পারে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন কেমন কঠিন নিয়ম বা কঠিন ফাইনের সিস্টেম বর্তমানে চলে এসেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ম মেনেই গাড়ি চালান, আর অবশ্যই সবসময় সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, এবং অবশ্যই আপনাদের পরিবারেরও খেয়াল রাখুন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং তার সঙ্গে সঙ্গে ঘন্টাটাকেও বাজিয়ে দেবেন, আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন।